আই লাভ মেজ্জান। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ভোজন অনুষ্ঠান হলো মেজ্জান বা মেজবান। মোটর বাইকে চট্টগ্রাম গিয়ে বন্ধুর সাথে মেজ্জান খাওয়ার এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালোবেসে আমরা লাভের এই নিচের অংশ কিন্তু খাই নাই, কে খাইছে জানি না। আমরা যা খেলাম বিস্তারিত দেখতে না টেনে সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা মোটরসাইকেলে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম, সে এক দারুণ অভিজ্ঞতা হয়েছে। বাইকে যাওয়া আসার ভিডিও পরে শেয়ার করব আপনাদের সঙ্গে। চট্টগ্রাম নগরের জামাল খান রোডে মেজ্জান হাইলে আয়ুন এর রেস্টুরেন্টে মেজ্জান খেতে এসেছি। হ্যাঁ, এই রেস্টুরেন্টের নামই হলো মেজ্জান হাইলে আয়ুন। ভেতরে ঢুকেই অনেক ভালো লাগলো, যথেষ্ট বড় জায়গা, ভেতরটা সুন্দরভাবে সাজানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন ভেতরটা ফাঁকা, সম্ভবত আজকের দিনে আমরাই প্রথম কাস্টমার। চারদিকে দেয়ালের ছবিগুলো দেখতে খুব ভালো লাগছে। গ্রামের অনুষ্ঠানে বড় বড় পাত্রে খোলা জায়গায় অস্থায়ী চুলায় রান্না করা অনেক আগে দেখেছি, খাবারও খেয়েছি। এখন আর সেই পরিবেশে বেশি খাওয়ার সুযোগ হয় না। এই ছবিগুলো দেখতে দেখতে আমাদের অর্ডার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম একজনের মেজ্জানে সেট মিল, দুইজনের দুই সেট। আমরা প্রথমবার এই খাবার খাওয়া উপভোগ করব। সেট মিলে যা আছে সেগুলো ছাড়া অন্য খাবারগুলো অন্য সুযোগে খেতে চাই। লেবু এমনিতেই নেওয়া যাবে না, এটাকে আনবক্সিং করতে হবে। এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন সব কিছু র্যাপিং পেপার দিয়ে ঢাকা আছে। এদিকে ওয়াশরুম, সেখানেও পরিষ্কার পরিচ্ছন্ন। সাদা ভাতের সাথে ট্রেডিশনালভাবে রান্না করা এই মাংস খেতে সত্যি খুবই সুস্বাদু। অন্য হোটেলের রান্নার সাথে পার্থক্য আছে, এটা খেলেই বোঝা যাবে। সম্ভব হলে অন্তত একবার খেয়ে দেখতে পারেন এই মেজ্জান। প্রতি বাটিতে চার পিস করে মাংস ছিল, মাটির পাত্রে খাওয়ার অন্যরকম এক মজা, সে এক দারুণ অনুভূতি। ভাত লাগলে আরও পাওয়া যাবে, আমরাও বেশি বেশি খেলাম। এখানকার স্টাফরা অনেক আন্তরিক, তাদের পরিবেশন আচার ব্যবহার খুব ভালো ছিল। আমরা হালা ভুনো মানে কালো ভুনাও এক বাটি নিয়ে দুইজনে টেস্ট করেছিলাম। সব কিছু মিলে খুবই উপভোগ করলাম চট্টগ্রামের এই মেজ্জান।
দাম আর খাবারের স্বাদ সবকিছু মিলে ব্যক্তিগতভাবে আমার মতামত হলো, যদি এই রেস্টুরেন্ট আমার বাসার থেকে বেশি দূরে না হতো আর আমাদের সামর্থ্য থাকতো, তাহলে আমি মাসে অন্তত 2-3 বার খেতাম। এখন হয়তো চট্টগ্রাম যখনই আসব তখনই এই মেজজান খেতে যাইব। চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশও চমৎকার, দুই পাশের পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়া আসা খুব ভালো লেগেছে। মোটর বাইকে ঢাকা থেকে চট্টগ্রাম ভবনের ভিডিওটা দেখতে পারেন। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরের ভিডিও সহজেই পেয়ে যাবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন আর অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে অন্যরাও এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজজান খাওয়ার ভিডিওটা দেখতে পারে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।